মনে হয় তিনটে মাত্র ঘর, এখন তো নতুন বাল্ব বেরিয়েছে, এত তো কারেন্ট ওঠার কথা না। কারেন্ট বিল পাঠিয়েছে 1200 টাকা, তিনটে ঘর, বেটা ঘুষখোরের বাচ্চা, প্রতি মাসে মাসে চাঁদে চাঁদে বাড়ি ভাড়া বাড়ায়। বেটারে ছাড়বো না, এইবার বেটারে একটা মামলায় আমি ঢুকে দেবো। চুকাতে যে কোনো একটা সমস্যার কথা শুনলেই উনি মামলা ঠুকে দেবার জন্যে জুতোর ফিতে পেতে কষে কষে আছে। আয় শোন, বাড়িওয়ালাকে বলে দিবি এই বাড়ি আমি ছেড়ে দেবো, আর কত মাসই তো আমি ছেড়ে দিতাম, একটা স্পেশাল কারণে ছাড়তে পারিনি। ঠিক কইছেন খালুজা, বাসাটা বল, তাই বাতাস খেলে কি করে? বাতাস খেলবে, ইঞ্জিনিয়ার তো সেভাবে বাড়িটা বানায়নি, বাতাস খেলার জন্যে দুই দিকে জানালা থাকতে হবে, কোনো দিকে জানালা নেই, পুরো অক্সিজেনের অভাবে আমি শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। তবে বাড়ি ছাড়লেও এই বেটাকে আমি ছাড়বো না, বেটাকে আমি সাত কুয়ার পানি খাইয়ে ছাড়বো, বেটা ভীমরুলের চাকে ঢিল মেরেছে, এবার আর রক্ষে নেই। আলবত আলবত তোলা ভাই, এই বেটারে এবার আমি ঝুলিয়ে ছাড়বো। ঝুলিয়ে ছাড়বো? কিরকম করে ঝুলিয়ে ছাড়বো? মানে এমন ভাবে ঝুলবো, এই যে ও তো বাড়ি ভাড়া ঠিকই নেয় কিন্তু রশিদে কম টাকা লেখে, ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় গুলো ভাই, এটা খুশখোর। এইবার ভাবতেছি ইনকাম ট্যাক্স অফিসে যায় জানাই আসবো। হ্যাঁ, লাভ হবে না, এটা খুশখোরের বাচ্চা, ওখানেও ঘুষ দিয়ে বেরিয়ে আসবে। একদম পারবে না, একদম পারবে না, বাড়ি ভাড়ার পেনাল কোড অনুযায়ী 302 ধারা অনুযায়ী ওরে আমি এমন ভাবে প্যাচ দেবো, মানে অ্যাকর্ডিং টু 302 ধারা যে জেল ভাই কি এভাবে তাকায় আছেন যে কি করব? তাকানো ছাড়া আমার তো কোনো উপায় নেই। আচ্ছা, তুই যে ওকালতি পাস করেছিস সেটা কি এই খড় খেয়ে না ঘাস খেয়ে পাস করেছিস? আর পাশ করার পর যে সিনিয়রের সঙ্গে কাজ করেছিস, যে সিনিয়র বেটা তো তোকে কিছুই শেখায়নি, যে কোনো একটা ধারা শুনলে, যে কোনো একটা সমস্যা শুনলে তারা ফট করে একটা ধারা বলে দিস। হ্যাঁ, আর 302 ধারা তো হচ্ছে মার্ডার কেসের ধারা, হত্যা করার ধারা, এর মধ্যে 302 এলো কি করে? তুই আমার কাছে মার খাসটা কত দিন? হ্যাঁ, তুই প্লিজ, আমি তোকে অনুরোধ করছি তুই এখান থেকে যা, বললে হঠাৎ করে আমার হাত পা উঠে যেতে পারে, আমার কিচ্ছু করার থাকবে না, যা। পরি যে খালু যা, কিরকম গরম হয়ে গেছে দেখেছিস, ফ্রিজ থেকে বরফ ভরে নিয়ে যা। এই নিয়ে তো 21 বার দিলাম। আরে বাবারে, মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত 21,000 বার দিতে হবে, তোকে যেটা বলেছি সেটা কর, ফ্রিজ থেকে বরফ নিয়ে আয়। যাইতেছি, তা ফ্রিজে বরফ আছে কিনা? না থাকে, যদি না থাকে বাজার থেকে কিনে আনবি। আচ্ছা ঠিক আছে, পাগল করে দিবে আমাকে, আমি বাড়ি ছাড়বো, তার আগেই তো মাথা গরম হয়ে স্ট্রোক হয়ে আমি মারা যাব। মামা, ও মামা, তুমি আসো, তোমাকেই তো আমি খুঁজছিলাম। তা কেন মামার আবার কিসের জন্য দরকার পড়লো? মানে আমার একটা বুদ্ধির দরকার, ডিসিশন নিতে পারছি না, তুমি ভালো করে আমাকে একটা বুদ্ধি দাও তো। ওরে কত বুদ্ধি চাস ক, একটা কেন, হাজার হাজার, ওরে একটার সাথে দরকার একটা ফ্রি দেবো, আমার হচ্ছে উকিলের বুদ্ধি, মানে এমন প্যাচ দেবো না। না 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 না, আমার প্যাচের বুদ্ধির দরকার নেই মামা, তুমি আমাকে একটা সহজ সরল বুদ্ধি দাও। আমি আসলে ডিসিশন নিতে পারছি না যে কোন বিষয়ে আমি FCPS করব, আই মিন হার্টের উপরে নাকি আমি চক্ষু বিশেষজ্ঞ হব, তুমি একটা ডিসিশন দাও না। বড্ড বড্ড বিপদে ফেললি রে। কেন মামা? আচ্ছা, ওই হার্ট কোনটা, কলজেরা না ফুসফুস? তাত মামা, তুমি কি বলছো, হার্ট বুঝো না, হার্ট হচ্ছে হৃৎপিণ্ড। আচ্ছা তোমাকে কি করে বোঝাই, আচ্ছা এটা একটা পাম্পের মতো, হ্যাঁ এটা শরীরের সমস্ত রক্তগুলোকে পাম্প করে ছড়িয়ে দেয়। আচ্ছা তুমি কি বুঝতে পারছো? আচ্ছা যেমন ধরো যে এই যে আমাদের বাড়িতে পানি তোলার জন্য যেরকম একটা পাম্প মেশিন দিয়ে উপরে পানি ওঠানো হয় না, ঠিক তেমনি এই শরীরের জন্য যেটা একটা পাম্প মেশিন লাগে তা তো জানতাম না। এরে সবই তো খোদার কুদরত, আমার জন্য কিরম রাখতে আমি এখন যাই। ও মামা, তুমি তো আমাকে কোনো ডিসিশন দিলে না। এই ডিসিশন, এ তুই এক কাজ কর, শোক না,
ওই হাট নিয়ে পড়, ওই হাটটাই আমাকে সবচেয়ে জরুরি। ওটা বন্ধ হয়ে গেলে তো সব শেষ। ওরে শরীরের মধ্যে একটা পাম আছে, হার্ট। হার্ট ইজ এ ভেরি এসেন্সিয়াল পার্ট অফ দ্য বডি। হার্ট ইজ আ ভেরি এসেন্সিয়াল পার্ট অফ দ্য বডি। এসেন্সিয়াল পার্ট অফ দ্য বডি। হার্ট ইজ এ ভেরি এসেন্সিয়াল পার্ট। দেখি এত বড় ব্যাগ নিয়েছিস কেন? বাজার তো করবো এইটুকু, এটা গুটিয়ে ফেল, ওইটুকুন বাজার দেখলে লোকে হাসবে। পয়সার ঝাল দেখেছিস? ও বাবা, এত সন্ত্রাসীর মতো তাকাচ্ছেন কেন? আমি তো ওনাকে কিছু বলিনি। হ্যাঁ, মাসে মাসে বাড়ি ভাড়া বাড়িয়ে আমার কষ্টের টাকা দিয়ে দুই ব্যাগ ভর্তি বাজার করে ফিরিয়ে, বাজারের ভিতরে তো কিছু না থাকলো, এত বড় একটা রুই মাছ আছে। শালা, তুই আমাকে বললে? আরে তুই তো আমার নিজের শালা। যে শালা নয় তাকে শালা বললে গাল হয়, ওই শালাকে বলেছি শালা খুশকর, একবার বাঘে পেলে হয়। ওকে আমি বুঝিয়ে দেবো যে কত ধানে কত মুড়ি। একদম ঠিক কথা কইছো, শাল নাই কুত্তার বাগানা। সামনের মাসে বাড়িতে বের করে দিব আমি, যখন বাড়ি ভাড়া নিতে আইসে তখন কইছে দুই তিনজন মিলাই থাকবো, এখন গোষ্ঠী শুদ্ধ থাকে বাড়িটার একটা আশ্রম মানে বলাইছে। কথার মধ্যে একটা মাঝে যা আছে, তুই কেটে গিয়ে খারা, যখন ব্যাগ নিয়ে ঢুকবো তখন খেয়াল করবি কি কি কিনছে। সামনের মাসে আমি বাসা বাড়াবার মতো আরেকবার। অবশ্যই বাড়াবে, দূরের সব কিছু বাড়তেছে, বাড়ি বাড়াবো না, এটা কি মগের মূল্য নাকি? এই তুই চুপ কর, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে সেটা তোমার জানার কোনো দরকার নাই। আয় তুই যা গেটের কাছে যা। এমনি গরমে মেজাজ খারাপ হয়ে গেছে, তারপরে উল্টা পাল্টা কথা কয়। বাংলাদেশের লোকের না দুর্যোগে গেলে কষ্ট কম হবে, বুঝছো? তুমি যে কি বলো না, ও আপনি মানে তুমি আপনি কি ভেবেছিলেন ভূত? না না, আমি ভূত কিন্তু ভয় পাই না। হাসছো কেন? অবশ্য পালসটা একটু বেড়ে গিয়েছিল। সে কি ভূত দেখলে পালস বাড়ে নাকি? না তা অবশ্য ঠিক, তবে মানুষ যখন চলমান অথবা কর্মরত অবস্থায় থাকে তখন তার মস্তিষ্কের স্নায়ুগুলো একটা ওয়েভের মতো কাজ করে। হ্যাঁ, চুপ করুন তো, খালি বেশি কথা। 10 বছর ধরে ডাক্তারি পাস করতে পারেন না, শুধু বড় বড় কথা। অভিজ্ঞতা না থাকলে কিন্তু ভালো ডাক্তার হওয়া যায় না, তাই নাকি? দেখুন তো আমার পালসটা ঠিক আছে কিনা, মনে হয় প্রেশারটা একটু বেড়েছে। কই দেখুন, এই মুহূর্তে কি হাত ধরাটা ঠিক হবে? আমার কাছে তো প্রেশার মাপার মেশিনটা নেই, তাছাড়া আমি ঠিক পালস বিটের ভেরিয়েশনটা খুব একটা ভালো বুঝতে পারি না। ভিতর দিন একটা প্রেশারটাও দেখতে পারে না। শুনুন, আপনি পালস দেখাটা ভালোভাবে শিখে নেবেন, বুঝেছেন? মেয়েতে নয় কেন হচ্ছে, একটা গোলমরিচ। খালাম্মা, আরে তুমি এসো এসো, কেমন আছো? তোমাকে তো আজকাল দেখাই যায় না। খালাম্মা, আমি তো ভালো আছি, আপনার শরীর কেমন আছে? আমার আর শরীর, আমাদের কি আর সেই রঙিন দিন আছে বলো? কি যে বলেন খালাম্মা, আপনার হাত পা এখনো কি সুন্দর বেলুনের মতো, আর গায়ের রং, উফ, গায়ের রঙের কথা কি বলবো, একদম কাঁচা হলুদের মতো। তবে একসময় ছিল
এখনো অবশ্য একেবারে কম নেই, দেখো না, দেখো দেখো। হ্যাঁ তো, কি সুন্দর। এখনো ঠিক আছে বলো? আমার দেখেন এত সুন্দর না। না না, তোমারটাও অনেক সুন্দর, তুমিও অনেক সুন্দর। সত্যি? কি ব্যাপার ভাগ্নে, এরা স্টেটাস হয়ে দাঁড়ায় রয়েছে যে? মামা, এই ছবিটা দেখছিলাম। আহারে, এই মানুষটার গান শুনে শুনে বড় হলাম, কিন্তু মানুষটা এখন আর নেই। কেন জানো? হার্টের কারণে মারা গেছে। ও, বুঝতে পারছি, ওই যে সেই পাম্প মেশিনের সমস্যা ছিল না? আচ্ছা, তা লোকটা কিডা? তুমি ওনাকে চেনো না? কি বলছো মামা, অবশ্য তোমারও দোষ দিয়ে কোনো লাভ নেই, বাঙালিরা তো গুণের কোনো কদর জানে না। যাই হোক, উনি হচ্ছেন পপ কিং মাইকেল জ্যাকসন। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তা ভাই নে, ও ছেলে না মেয়ে? মামা, তুমি কি বলছো, মেয়ে হবে কেন, উনি তো ছেলে। তবে উনি কালো মানুষ থেকে সাদা মানুষ হয়েছিলেন, বেঁচে থাকলে আরো কত গান গাইতো। আচ্ছা, মানে কালোর থেকে সাদা হয়েছে না? হ্যাঁ, আচ্ছা এটা কি করে হলো? ওরা বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই নে, মানে আমার মনে হয় কি সারাদিন বসে বসে শুধু ভিয়ারনেস ক্রিপ পাবত না? ছি ছি ছি, তুমি যে কি বলো না, তা হবে কেন, উনি প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। মামা, তুমি দেখি দিন দুনিয়ার কোনো খবরই রাখো না। কি রাম ভাবে রাখবো ভাগ্নে, নিজের খবরই নিজে ঠিক মতো রাখতে পারতেছি নে, কবে না জানি উপরে ডাক আসে। এটা কি বলছো মামা তুমি, তোমার জীবনটা তো তুমি শুরুই করলে না, তুমি ঘর করবে, সংসার করবে, ওকালতি পেশায় অনেক নাম কামাবে। আচ্ছা কিরাম ভাবে নাম কামাবো ওকালতি ভাগ্নে, আইনের কোনো ধারাই তো আমার মনে থাকে না। আচ্ছা শোনো, এক বুদ্ধি করেছি, ভাবিছি একটু মেডিটেশন করব, মানে তার সাথে একটুখানি যোগ ব্যায়াম করব, দেখি পুরনো স্মৃতি শক্তি যদি একটু ফিরে আনা যায়। এইসব করে স্মৃতি শক্তি ফিরিয়ে আনা যায় নাকি? মামা তুমি একটা কাজ করো। কি? তুমি সব বইপত্রগুলো একসাথে জড়ো করো, করে আমার মতো করে সিরিয়াসলি পড়ালেখা শুরু করো। সেই পড়াশোনা করার কিছু আছে? ওই যে পড়ি পড়ি তো সব শের দরে বেশি যেতেছে। কি বলছো তুমি মামা? হ্যাঁ, সে আর কপাল, আরে এ আমার কপালের লিখন। আচ্ছা পড়ি কি কোনো কমন সেন্স নেই? মামার বইগুলো সব শের দরে বেচে দিল। ও যদি আমার বইগুলো বেচে দেয়। দেখি দেখি। আরে এই বিউটি, আরে কোথায় গেলে তুমি? আরে চিৎকার করে করে তো আমার গলা চিড়ে গেল। ইস, এই লোকটা চিৎকার করাটা একেবারে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কি যে করো বিউটি, আরে কোন ঘরে তুমি এতক্ষণ ধরে? এই তুমি এখানে বসে আছো আর যত ঝামেলা আমার উপর। কি কি হয়েছে? কি কি হয়েছে মানে অদ্ভুত প্রশ্ন, কি হয়নি সেটা বলো। বলবে তো কি হয়েছে? বাজারে গিয়েছিলাম, একটা জিনিসে হাত দেবার উপায় নেই, ছ্যাত করে আগুন লাগে, পুরো বাজারে আগুন লেগেছে, দাম দাও দাও করে বাড়ছে তো বাড়ছে, ব্যবসায়ীরা আর ব্যবসায়ী নাই, ওরা মানুষ না অমানুষ হয়ে গেছে, প্রত্যেকটি ব্যবসায়ী মারাত্মক ঠকবাজ, পুরো দেশ ঠকবাজে ভরে গেছে। বুঝেছি, খুব ভালো বুঝলাম। তো তোমার সমস্যাটা কোথায়? তুমিও তো ওই দলেরই লোক। আরে আমি তো অত বড় ব্যবসায়ী না, আমি তার ঠকবাজ না, ঘুষখোর না। আমার মেয়েরে দরে বেরানোর চেষ্টা করে না? আমার মেয়েরে, আমার মেয়ে ওই ছেলে বাড়িওয়ালার মেয়ে, ওই বেড়া ঠক ব্যবসায়ী পোলার লগে তো আমার মেয়ের কোনো সম্পর্ক হইতে পারে না। তুমি চুপ করো তো। কেন চুপ করবো? কেন ঘুষ খাই বলে? হ্যাঁ ঘুষ কে না খায়? ঘুষ সবাই খায়, ঘুষ খাওয়া এখানে একটা সিস্টেম হয়ে গেছে এই সমাজে, ঘুষ না খায় সেই বেটাটা লজ্জার বিষয়ের মধ্যে পড়ে যায় জানো। আর বেটা ব্যবসায়ী, সবাই ভেজাল ব্যবসায়ী, কোন জোস বাসা বাড়া দেওয়ার সময় গরিমসি করে, আমার মেয়ে এখন দলের মধ্যে বেড়ায়। আর তুমি এত রাতে কি শুরু করছো? কি শুরু করছি আমি জানি না, রক্ত আমার পায়ের থেকে মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করছে, আজকেই আমি নোটিশ দিব বেটারে। আই মফিস, মফিস মফিস বাইরে গেছে। কেন কেন গেছে জানি না। আচ্ছা ঠিক আছে, মফিস যাবার দরকার নেই, আমি নিজেই নোটিশ দেবো। দুলুভাই, ও দুলুভাই, কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে এক্ষুনি নোটিশ পাঠাই দিতে পারে। হ্যাঁ কি বললি? নোটিশ পাঠাবে? তাহলে তো সমস্যা হয়ে গেল।
কেন কি রকম সমস্যা আচ্ছা কি একটা গর্দব নাকি না না গর্দব তো ঠিকই ভেবে দেখ এই রকম একটা বাড়ি মানে এই রকম একটা বাসা যদি অন্য জায়গায় আমি ভাড়া নিতে চাই তাহলে ডবল ভাড়া চাইবে সেটাও বাদ দে ও যে এতক্ষণ ধরে চেঁচামেচি করে এতগুলো কথা বলল এটা একটা হুমকি না আলবত হুমকি একেবারে জানে মারার হুমকি 306 নম্বর ধারা দোলা ভাই বেশি তেড়বেড় করলি এইবার ওরে আমি একটা মামলা দিয়েই দেব না মানে ওনার মেয়ে রিনারে আমাদের ডাক্তার ইবু পছন্দ করে পছন্দ করে মানে এসব কি বলছিস তুই না মানে ইবু তো এখন রিনার হার্ট নিয়েই ব্যস্ত ওরে বাবা এত দূর এগিয়েছে এসব কথা তুই আমাকে আগে বলিস নি কেন ভালো করে শুনে রাখ কোনো ঘুষখোরের মেয়েকে আমি আমার ছেলের জন্য পছন্দ করব না তুই বরং একটা কাজ কর এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রেম করার চেষ্টা করলে কি হয় সেইটা নিয়ে ভাব আমার কোটি টাকা দামের ছেলেকে ভাগিয়ে নেবার চেষ্টা করছি এটা নিয়ে একটা ধারা খুঁজে বের কর যাতে লোকটাকে আমি ভালো মতো ফাঁদে ফেলতে পারি আর ফাঁদে পড়লে ব্যাটার জন্য কোনো আওয়াজ না বেরোয় খালি চি চি শব্দ বেরোবে ওরে দোলা ভাই এতক্ষণ পরে একখান বুদ্ধিমানের মতো কথা বলেছেন দোলা ভাই আমি এক্ষুনি যাচ্ছি আইনের একটা শক্ত ধারা বাইর করতে আমি এক্ষুন যে কোনো সমস্যার কথা শুনলেই ধারা বের করে এমন একটা ধারা বের করে যেটা ঘটনার সঙ্গে কোনো সঙ্গতি নেই শক্ত ধারা বের করবে নরম ধারাও তো বের করতে পারিস না বাড়িতে রিনা ছাড়া আর তো কেউ নাই আসতে কো আমি কয়জন দেখাই আমার মনে হয় সাত আট জন আট আট জন কি লেগে যায় তুই কই যাস এই খারা 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 চিন্তা করিস না কোনো টেনশন করিস না সাহস নিয়ে আগাই তুই বসো তোর কালাম্মা আছে না সাহস আছে চল যাবটা ডুবে খালি ডাকাতি করে না ওরা দুই চারটা খুন খারাপিও করে কইলেইলো দুই চারটা খুন খারাপি করে ইচ্ছা হলে খুন করলো এক শৈলে করলাম কোনো দামা না হালুদার বিউটি আরে এ তো কাটা কলা গাছের মতো পড়ে ঘুমোচ্ছে এ তো কোনো শব্দই পাচ্ছি না এই বিউটি কে 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 এই ও তোমাকে গুলি করবে নাকি আরে তোমাকে আমি গুলি করব কেন সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বাড়িতে টাকা পড়েছে হ্যাঁ ওই যে ওদিকে কি দেখছো গেট ভাঙার শব্দ শুনতে পাচ্ছ না ওরা গেট ভেঙে ঢোকার চেষ্টা কর আচ্ছা সেটা যা হয় হবে এখন আমি তো পিস্তল আর দুটো রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছি গুলিগুলো কোথায় রেখেছো গুলি না হ্যাঁ গুলি গুলি গুলিগুলো কোথায় গুলিগুলো
কোথায় রেখেছি মনে নেই তো। কি অদ্ভুত কথা, কুলিগুলো তোমার কাছে রেখেছি আর তুমি সময় মতো বলছো কোথায় রেখেছি তোমার মনে নেই। আচ্ছা শোনো শোনো, থাক, ইয়ে করো, এক কাজ করো, এই তুমি এই রিভলভারটা না তাক করবে, বুঝেছো? হ্যাঁ সেটা তো করো। হ্যাঁ কিন্তু এই ডাকাত তো আর জানে না এটার মধ্যে গুলি নেই, তাই না? আরে তুমি কি আমাকে এত বোকা ভাবো? আমি কি ডাকাতদের সামনে ম্যাগাজিন খুলে তাকাবো যে এর মধ্যে গুলি নেই? আচ্ছা কিন্তু এখন বলো আমাদের রিপু কোথায়? জোরে মার, এই ভাঙিয়ে নাকি ঢুকে যখন তিন টুকরা করে ফেলবে তখন পড়ে তুই কি করবি? যদি নিরাপত্তা চান তো সবাই চলে আসেন বাথরুমের মধ্যে, বাথরুমের মধ্যে লুকাতে হবে, দেখো। এই যে মামা, তুমি রাতের বেলা এরকম উকিলের গাউন পরে আছো কেন? এই গাউন তুমি কোথায় পেলে? কি করবো ভাগ্নে বলো, বড় ইচ্ছে ছিল যে উকিল হবো, নাম কামাবো, কিন্তু তা তো হলো না, তাই গাউনটা পরলাম। শোনো, ওই ডাকাতটা আবার উকিলদের কিন্তু সম্মান করে। শোন, তোর মতো উকিল ডাকাতদের দরকার নেই, এত আইনের বই পড়ে ধারা পড়ে সব মুহূর্তে ভুলে যাস, ওরা অন্য উকিল রাখবে, তোকে রাখবে না, তোকে পেলে কুবিয়ে কুবিয়ে তিন টুকরা করে ফেলবে। বাবা বাবা, গেট ভাঙার শব্দ হচ্ছে। তাই তো, পুরো গেট কি ভেঙে ফেললো নাকি? না বাবা, সম্ভবত ভেঙে ফেলেছে। সম্ভবত কি? না না, গেট শক্ত আছে, সরাসরি এত তাড়াতাড়ি ভাঙতে পারবে না। না বাবা রে, তুই ঠিকই বলেছিস তো, এত ভাঙার শব্দই শোনা যাচ্ছে, ঢুকে পড়লো নাকি সবাই? বাবা তুমি এগিয়ে চলো, আমরা একটু পরে আসছি। বাবা তোরা থাকবি এখানে, আমরা আমি একা একা যাব। বাবা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। আছি বাবা আছি। এটা কোনো কথা হলো? বাবা তুমি এগিয়ে চলো, এগুলো তো সব রাজনীতির স্লোগান, পরে যখন এগিয়ে যাব বিপদ হবে তাকিয়ে দেখবো একবার তাও নেই। এসব কি বলছিস তুই? দেখিস পরে আবার মুনাফেকি করিস না যেন। আর পিস্তলটা আমার এত ভারী লাগছে কেন? এই মেয়ে ঘুরে দাঁড়া, তোকে সামনে রেখে এগোচ্ছি, কিছু খোঁচা দিলে তোকে লাগবে আগে। না জানি ভয় কেমন আছে, তার কোনো বিপদ হয়নি তো, ইস ইউ ভয়টা যে কি, কেমন আছে কি জানি। এখন আর কি করবেন, জীবনে যা যা স্বপ্ন দেখেছিলেন তা সব বাদ দেন, আল্লাহ আল্লাহ করেন, মরণ দরজার সামনে খাড়ায় আছে। আমি কি কইলাম, যা সত্য মনে হলো তাই তো কইছি। তো একখান কথা শুনছি, ডাকাইত গো নজন নাকি টাকা পয়সার সুন্দরী মায়া গো প্রতি থাকে। চুপ কর, আমি মরছি আমার জেলায়। আচ্ছা তুই যা বললি তা যদি সত্যি হয় তাহলে এতদিনের সম্পর্ক সব মিথ্যা হয়ে যাবে। মিসা না, বিষয়টা একটু ডরের, আপা আমার মাথায় একটু বুদ্ধি আইছে। কি বুদ্ধি? প্রেম ভালোবাসা সবসময় একটু বিরোধ থাকে, আপনার বেলায় তা আরও বেশি, একেবারে সাব বেজিল্লাহান, জিন্দগি তো মিলন হবে বলে মনে হয় না। তাহলে এখন কি হবে? আই যাই দিয়ে আপনি ইবু ভাইটি বিয়ে করে ফেলান, কোনো কারণে কোনো কিছু যদি হয় আফসোস করা কিছু থাকবো না। ঠিক বলেছিস, বুদ্ধিটা মন্দ না,
কিন্তু শর্টকাট বিয়ের কোনো রাস্তা আছে? তা থাকতে পারে, বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। দাঁড়া, ইউ ভাইকে একটা ফোন করি, দেখি কি করছে। এত রাত টিএনডিতে করবো? ঠিক আছে, মোবাইলে করি। হ্যালো ইবু ভাই, কেমন আছেন? বাসায় তো ডাকাত পড়েছে। ওটা আমি শুনেছি তো, আমার কালকে মিড টার্ম পরীক্ষা, আমি পড়ালেখা করছি। আরে এখন আর পড়ে কি হবে, একটু পরে তো সবার মরতে হবে। হ্যাঁ, মৃত্যুকে আমি ভয় পাই না, আর ডাক্তাররা কখনো ভয় পায়ও না। দেখো না, যুদ্ধের ক্ষেত্রে ডাক্তাররা কত সাহস নিয়ে কাজ করে। আর এই যে একটা বিষয় দেখো, যে ডাকাত পড়েছে সেই ডাকাতরা তো ইনজুর্ড হতে পারে, তখন তো এই ডাক্তারকেই লাগবে, তাই না? আমার তো ভয় করছে। ও, তোমার ভয় লাগছে? তাহলে তুমি একটা কাজ করো, তুমি লবণ গুলিয়ে এক গ্লাস লবণ পানি খেয়ে ফেলো, তখন তোমার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, তখন তোমার সাহস বৃদ্ধি পাবে। আপনি চুপ করেন তো। পড়তে পড়তে উনি একেবারে বুড়ো হয়ে গেল, বুঝেছিস? একটা হাদারাম কিচ্ছু বোঝে না, উনি নাকি হার্টের ডাক্তার হবে। এদিকে আমার হার্টের যে রক্ত ক্ষরণ হচ্ছে, এটা ওনার দেখার কোনো সময় নেই। আপা, দুনিয়ার সব প্রেমিকরাই গাধা, যে যত বড় গাধা হে তত বড় প্রেমিক। এই দেখেন না, মাঝে মধ্যে মফিজ। চুপ কর, বাজে পেঁচাল পারিস না। তার থেকে কেমন করে শর্টকাটে বিয়ে করা যায় তার একটা প্ল্যান বের কর তো। আর ডাকাতরা নিশ্চয়ই নবদম্পতির প্রতি চড়াও হবে না। ঠিক, একদম ঠিক। ডাকাই তৈলে কি হইব, এত দিলে আল্লাহর রহম আছে, তাই বসে থাকনের কাম নাই। কি করব, ডাকাই গেট ভাঙনের আগে ইবু ভাইরা আপনি বিয়ে করে ফেলান, কিন্তু দরকার হইলে আপনি এর ওর কাছ থেকে সাহায্য নেন, উকিল ধরেন, উকিল। আরে তুই তো ঠিক বলেছিস, আমাদের উকিল মামা আছে তো, যে বারমিজ মামা। চল বারমিজ মামাকে ফোন করি, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। হ্যারিনা, লবণ পানি খেয়েছো? ফোনটা মামাকে দাও তো। মামা, তোমার ফোন। কার? আমার? কিরা? হ্যালো মামা, বারমিজ মামা, আমি রিনা। ও, তা রিনা মামনি, কি ব্যাপার, কি হয়েছে? মামা, আমি বিয়ে করব, মরার আগে মামা ফরজ কাজটা সেরে যেতে চাই। বিয়ে অবশ্যই করবে, আরে তুমি করবে না তো কেরা করবে? অবশ্যই করা তো অবশ্যই উচিত। আচ্ছা, পাত্ররা কেরা? মামা, আমি ইবু ভাইকে বিয়ে করতে চাই। ইবু? আরে কোনো সমস্যা নেই, আপনি একটু দেখেন মামা শর্টকাটে কিভাবে আমরা বিয়ে করতে পারি। তোমরা দুইজন শুধু কাগজে সাইন করবা, আর বাকিটা আমি কোর্টে যেয়ে ম্যানেজ করব। আচ্ছা, কিন্তু কিন্তু কি মামা? সব ঠিক আছে, আজকে রাতের মধ্যেই বিয়ের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। কিন্তু তোমার ঘুষখোর পিতা কি বিয়েতে সম্মতি দেবেন? মানে তার কি বিষয়টা জানা আছে? না, এখনো জানে না, কিন্তু আমি জানাবো। আর বলেন মামা, মরার আগে লজ্জা রেখে লাভ কি? বাহ, বেশ বুদ্ধিমতী মেয়ে। শোনো, তুমি ওই দিকটা দেখো, আমি এদিক দেখতেছি, আইনি ধারাগুলো আবার একটু ঝালাই করে নিচ্ছি। আমার তো আবার আইনি ধারাগুলো ঠিক মনে থাকে না। ঠিক আছে মামা, আপনি তাহলে ধারাটারা দেখে সব কিছু ঠিক করেন, আর আমি বিয়ের জন্য রেডি হচ্ছি। ঠিক আছে মামা, ওকে মামা, বাই। শোন, মামা বললো কি, মামা ধারাটারা দেখে সব কিছু ঠিক করছে, আর আমাকে বিয়ের জন্য রেডি হতে। চল আমরা বিয়ের জন্য রেডি হই। মফিজ, মফিজ, তোর কি মনে হয় এই ডাকাতির কার সাথে ঠক ব্যবসায়ী না? ও, আমার তাই মনে হয়। আসলে আমার একটা বন্ধু থাকা উচিত আছে, ওই ব্যাটার বলে একটা রিভলভার আছে, আওয়াজ তো শুনি না, কান রকম কিরে? আমার মনে হয় ভয় পাইছি। বুঝতে পার, তোমারে কত কইরা কইছি ঘুষ কম কইরা খাও, আমাদের মা তো একটা মেয়ে,
এত পয়সা দিয়ে কি হইব? আচ্ছা কি এর মধ্যে কি? এখন ঘুষের কথা হে কোন দিকে? তুই টাকাই দের বয় কুত্তা পাগার পার হইছ না এখন। শুনো, হাতে আর কানে পইরা রাখছি। গেট ভাঙ্গে আইসা বললে ওদের হাতে কিছু দিতে হইব। কে দিতে হইব কে? উমা, কিছু হাতে না দিলে ওরা নাকি মায়ের ধর করে। হাই হাই কই কি? তাহলে খালি কানে আর হাতে পইরা রাখার দরকার নাই, গলার মধ্যে কিছু পইরা রাখো। নাইলে এই বয়স এই শৈলে যদি মাইর দেয় এটা তুমি সহ্য করতে পারবো না। তাইলে বাকি পুটলাটা কি করো? আমি কই কি খালাম মা, গয়না গুলোরে কমোডে ফ্ল্যাশ করে দিই, পরে কালকে লাইন ভাঙ্গা নাইলে ভাই কইনু। গাদা উল্টা পাল্টা কথা কস, অন্য কোনো কিছু চিন্তা কর। আচ্ছা আর কাম গুলো কি হয়? সবাই মিলে একটা একটা করে মা আরো কিছু খায়া লই, সব দিও খায়া আমরা পরে অপারেশন করে বাইর করলাম। উমা কই কি অপারেশন? এসে ডাকাতের কো দুইটা কুপ দিয়া যায় তো, তাইলে ভাল লাগবো। আস্তে আস্তে এত জোরে জোরে কথা কয়। পাইছি বুদ্ধি পাইছি, চল সাদে যাই ট্যাঙ্কির মধ্যে আপাতত এই গ্যাস হয়ে গেল, পরে দেখুন। চল চল এরকম একটা দুঃসময়ে ভয়াবহ অবস্থায় তুই এসব কি নিয়ে বসেছিস দুলা ভাই? হ্যাঁ দুইটা সমস্যা, আর দুইটা সমস্যা প্রকট টাকা ধারণ করেছে, কিন্তু একটার জন্যই তো আবার কোর্টে যাওয়া লাগবে। কোর্টে যাবি, সমস্যাটা কি? মানে প্রথমত হচ্ছে ডাকাতি মামলা সমস্যা, এই যে ধারাগুলো তো আমার ঠিক মনে ছিল কিন্তু এই মুহূর্তে মনে করতে পারতেছি না ঠিক, তাই একটু ঝালাই করে নিচ্ছিলাম। এই যে দেখেন ডাকাতি মামলা সাজা হচ্ছে 14 বছরের। দ্বিতীয় সমস্যাটা কি? ইবু, ইবুর বিয়ে শর্টকাটে সারতে হবে এবং আজকে রাতের মধ্যেই। ইবুর বিয়ে? ইবুর বিয়ের কথা বল ভাবছিস তুই? হ্যাঁ ইবু, ওই যে আমাদের হার্ট স্পেশালিস্ট আর বাড়িওয়ালা মেরিনা, এদের দুইজনের বিয়ে। দোলা ভাই দুইজন দুইজনকে ভালোবাসে এবং আজকে রাতের মধ্যে বিয়ে সারতে হবে এবং আমাকে এই কাজটা অবশ্যই করতে হবে দোলা ভাই। আলেকজান্ডার দি গ্রেট, আর তুই হলি স্টুপিড দি গ্রেট। আর একটা কথা বললে আমি গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব ভাই। কিসের দোলা ভাই? আমি ডাকাতের ভয়ে অস্থির, জানে বাঁচি কি মরি তার কোনো ঠিক নেই। আর উনি গেঞ্জি গায়ে দিয়ে গাউন পরে উনি আমার আইনের ধরা পড়ছেন। হ্যাঁ তোকে তোকে আবার গুলি করতেই হবে দুলা ভাই। ঠিক আছে, দিস ইজ সেকেন্ডারি, আগে প্রথম সমস্যার সমাধানটা করি। ডাকাত স্বভাব চরিত্র বালা না, শুনছি সুন্দরী মায়া পাইলে এরা খুন করে। আমার তো চেহারা সুরত সুন্দর, এর জন্যই তো যত ডর। আপনার তো একটা গতি হয়েছে, আমার কি হইব? আমার অনেক ডর লাগতেছে। তুই সব কি বলছিস কালি? তাই নাকি? এরা গলায় পোস দেয় আমাকে, গেরা মেয়ের হারুন মাতবের চুল কামাই দিছিল, এর বেড়ারে জোড়া মায়েরা বুড়ি বাড়ি করে দিছিল, আল্লাহর বিশেষ রহমতে বাইচা গেছে গা। কিন্তু এটা তো তোর ভয় পাওয়ার কিছু নেই। কি যে কনাফা, শুনছি ডাকাতরা খুন করার আগে নাকি মফিস মফিস রে মফিসটা যেন কে? ও আচ্ছা আচ্ছা, আমাদের দারোয়ান। দারোয়ান কই না ফা, দিলে চোট লাগে, এর একটা ইজ্জত আছে না। আচ্ছা যা আর বলবো না, কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আজকে রাতের মধ্যেই না আমি একটা ব্যবস্থা ঠিকই করে ফেলব। কিন্তু তোর এই পোটলার মধ্যে কী রে? আমার পোটলার মধ্যে সব দামি জিনিসপত্র, আমার লিপস্টিক, ইমিটেশনের জিনিসপত্র, আমার শাড়ি গহনা আছে না, এগুলো সব আমি স্টোর রুমে বন্দি করে রাখবো। সব আমি স্টোর রুমে বন্দি করে রাখবো ফাজিল জামা। মানুষ মরে যাচ্ছে ডাকাতের ভয়ে, আর উনি আছে ওনার পোটলা নিয়ে, ফাজিল। আর যে বার্মিস মামা, বার্মিস মামা এখনো পর্যন্ত আমাকে কোনো খবর দিল না যে বিয়ের জন্য কি করলো।
টাইমও তো নাই। এত উত্তেজিত হইয়া লাভ নাই, খালি ঘুষ খাওয়ানোর বুদ্ধিটাই আছে, আসল বুদ্ধি নাই। নইলে আজ একটা বাসায় বন্দুক থাকতো। আমি দুই একদিনের মধ্যে বন্দুক কেনার ব্যবস্থা করতেছি। বাইসা থাকলে তো বন্দুক আনবা। দেহ আজ রাতে কি হয় কে জানে। ভালো জান, খবর খারাপ হয়ে গেছে। ভালো জান কি হইছে? ডাকাত দল অনেক বাড়িতে ঢুকে পড়বো। আমি দূর থেকে কি দেখলাম, এ বিশাল এক মহিলা আয় পড়ছে। খালু জান, তাহলে এখন উপায় উপায় আর কি? মৃত্যু। আল্লাহ্মা খালু জান, আমি জীবনে অনেক পাপ করছি, অনেক চুরি দেরি করছি, আপনাকে বাজারে পয়সা ইয়ে করছি, আপনার আমার মাফ করে দিয়েন। এই মৃত্যুর দিন আমি মাফ চাই আপনার কাছে। তুই এসব কি বলছিস? জি খালাম্মা, যা সত্য তাই কইলাম। এখনো সময় আছে, সবার জান বাঁচানোর দায়িত্ব তোমার। ঠিক আছে, আমি রাজি। ইবুর লগে ডিনার বিয়ে আমি রাজি। এমফিজ উঠ, চল সোবান সাহেবের বাড়ি যাই। উনার কাছে রিভলভার আছে, উনি আমাদের সবাইকে রক্ষা করবে। এই এমন ফ্যাস ফ্যাস করে কাঁদবি না তো। আমাদের সবার কপালে যা হয় তোর কপালও তাই হবে। আমি কি হেই দুঃখে কাঁদতেছি? তাহলে কোন দুঃখে কাঁদতেছো? তোমার সমস্যাটা কি? সমস্যা হলো এই বাড়ির সিকিউরিটি ইনচার্জ। সিকিউরিটি ইনচার্জ মানে মফিস? হ খালাম্মা, তার অবস্থা এখন কি জানি না। আরে তার অবস্থা দিয়ে তোর কি লাভ? লাভ ক্ষতি জানি না, সে আমারে ভালো পায়। আজ রাইতে যদি সত্যি সত্যি মারা যাই, তাইলে আমার একখানা দাবি, এই পুতলাটা তারে দিবেন। কি আছে এই পুতলায়? কিছু টাকা পয়সা আর একটা গয়না। শোনো, তোমাকে বলি, এই মেয়েটাকে এই ঘর থেকে যেতে বলো। এই যা, বেরো বেরো এখান থেকে। আহা, তুমি ওকে ধমকাচ্ছ কেন? তাহলে কি করবো? তুমি চুপ করে থাকো, বেয়াদবি করছে। এই তুই যা তো, ইবুর ঘরে যা, দেখ ওদের কি অবস্থা। গরিব মানুষ, কত কইলেই খালি দম বেশি বেশি পেয়াত। উফ, আমি আর পারিয়ে না সত্যি। এই তুমি তুমি হচ্ছে কি একটা নিষ্ঠুর মানুষ। তুমি আমার একমাত্র ভাইকে এই রিভলভার দিয়ে ভয় দেখিয়েছো, এখন আবার পরীকে ধমকাচ্ছ। কি কি সমস্যাটা কি তোমার শুনি? কিসের সমস্যা? কি সমস্যাটা আমি তো বুঝতে পারছি না। তোমার ছেলে, তোমার আদরের ছেলে, একটা খুশ করে মেয়েকে ভালোবাসে, এটা তো আমি ভাবতেই পারি না। আমার ব্লাড, ইট ইজ টলারেবল। সে যদি ঘুষখোর হয় তাহলে তুমি কি শুনি, তুমি কি ধোয়া তুলসী পাতা? তোমার ব্যবসার খবর আমি জানি না মনে করেছ? আমি সব জানি, আমার জানতে আর কিছু বাকি নেই। শোনো, আমি এখন যা বলছি সেটা শোনো। হ্যাঁ বলুন। আমার ছেলে যদি ওই মেয়েটাকে বিয়ে করতে চায়, তাহলে সে ব্যবস্থা তুমি করবে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ তাহলে আপনি এটাই চান? জি, এটাই। আমি ছেলের বাপ হয়ে ওই ঘুষখোরকে গিয়ে বলি, হুজুর দয়া করে আপনার মেয়েটাকে আমাকে দিন, তাই না? তুমি না সত্যি খুব বেশি কথা বলো, তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। বাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছে ঘুষখোরের পায়ে ধরা থেকে। মামা, মামা আমি সরি মামা, আমার জন্য প্রায় তুমি বাবার হাতে গুলি খেতে বসেছিলে। আচ্ছা মামা, আমার মনে হয় কি জানো, রিনার সাথে যে আমি প্রেম টেম করি না, এটা বাবা বিশ্বাস করেনি। তবে মামা, রিনা মেয়েটা কিন্তু খুবই ভালো, সহজ সরল একটা মেয়ে। কি ব্যাপার, কথা বলছো না কেন? হয় রে, আমি তো কিছু মনে করতে পারছি না। ও, বুঝতে পেরেছি মামা, তোমার রক্ত সঞ্চালন এখনো স্বাভাবিক হয়নি। তুমি একটা কাজ করো, লবণ গুলিয়ে এক গ্লাস লবণ পানি খেয়ে ফেলো। এই এই এই, তোর কি হয়েছে রে? তুই আবার কাঁদিস কেন? মামা, গরিবের কথা কেউ শুনে না। আজ আমি বাইসা আছি, কাল থাকুম কিনা জানি না, এই মরণের কালে কেউ কারো কথা শুনে না। এই চুপ কর, একদম কাঁদবি না। তুই জানিস যে কাঁদলে হার্টের ক্ষতি হয়? ক্ষতি হলে হোক, মরণকালে এইসব কথা ভাববে কোনো লাভ নাই। বার্মিস মামা, আপনার কাছে একটা কথা কইতে আসছিলাম। কি? তাড়াতাড়ি বল, আমার মাথা ঠিক নাই। মামা,
বাড়িতে ডাকাত পড়ছে শুনছি ডাকাত কো নজর নাকি সুন্দরী মায়ের ওদিকে থাকে আমার খুব ভয় লাগতেছে এই চুপ কর তুই সুন্দরী এটা তোকে কে বলেছ হ্যাঁ ভাইজান এমন করে কথা কইলে দিলে চোট লাগে মামা আপনি কোন আমি কি অসুন্দর না একদম না মামা আমি একজনকে ভালোবাসি ভাগ্নে এবাড়ি সবাই দেখি প্রেম ভালোবাসা বাসি নিয়েই ব্যস্ত কি ব্যাপার মামা তুমি কিন্তু বিষয়টা একদম গুলিয়ে ফেলেছো ওর ব্যাপারটা নিয়ে পরে ভাবলেও চলবে মামা আমার কথা কইলাম শেষ হয় নাই হ্যাঁ বল বল মামা মানুষটা কইলাম বড়ই ভালো মানুষ খালুদান বাড়িতে ডাকাত পড়ছে মামা মামা গো ও কি ব্যাপার আরে ডাকাত ঢুকে পড়লো মনে করেছে আমি ভীতু হ্যাঁ আমি ভীতু এই মামা মামা এ মামা চলো তো বাবা মা একা আমি অনেক সাহসী এসো আমি সাহসী ডাক্তার এসো আমার সাথে মামা অনেক ভীতু আর আমার অনেক সাহস তো আমাকে টানতে টানতে নিয়ে এসেছে তুই কি পুরুষ মানুষ না অন্য কিছু তো জানা দরজাটা খোল না তুমি আমার একমাত্র মামারা ভাইটা কেমন ভঙ্কাচ্ছ রে ভাই কি অদ্ভুত কথা মামারা ভাইটার জন্য তোমার এই সময় দরদ উঠলে উঠেছে এদিকে আমার বাপটা মরেছে 25 বছর আগে এতিম স্বামীটার জন্য তোমার কোনো মায়া নেই উফ তুমি চুপ করবে হ্যাঁ বেশি কথা বলো তোমার অভ্যাস হয়ে গেছে এই লই লই এক কাজ করলে হতো না ওই যে র‍্যাব বা পুলিশে খবর দেন হাজার হোক ওরা তো আইনের লোক হ্যাঁ র‍্যাব আর পুলিশের তো আমি খালু তো খালুকে বাঁচাবার জন্য একবার দৌড়ে ছুটে আসবে সে কি তা দরজাটা খুলবে কে হ্যাঁ আচ্ছা বাবা বুঝতে পেরেছি হ্যাঁ কি তোমার আর আমার মামা হ্যাঁ একই রকমের সাহস কিন্তু তার চেয়ে আমার বেশি সাহস আমি ডাক্তার তো হ্যাঁ অ্যাপ্রন পরে আছি হ্যাঁ আর ডাকাত সন্ত্রাসীরা কখনো ডাক্তারের উপরে হামলা করতে পারে না সে দরজাটা আমি খুলছি আচ্ছা সেটা আমি বুঝলাম তুই যে ডাক্তার ওরা বুঝবে কি করে এই যে অ্যাপ্রন পরে আছি হাতে স্টেথোস্কোপ আছে এটা এটা আগে দেখাবি দরজাটা খোলার আগেই কিন্তু আগে দেখাবি নিজের পরিচয় দিচ্ছি বাবা প্লিজ আই এম এ ডক্টর ডোন্ট মুভ প্লিজ ওরে বাবারে এ তো দুর্ধর্ষ ডাকাত হ্যাঁ খবরদার এক পায়ে গুলে মাথার খুলি উড়ে যাবে গুলি দিয়ে কেন তোমার পরিচিত নাকি তুমি বেশি কথা বলো মানে আপনারা এত রাতে একটা জরুরি কাজে আইতে বাধ্য হয়েছি তুমি বলো না না মানে ভাই সাহেব বাড়িতে তো ডাকাত পড়ছে আমরা ডাকাত দ্বারা আক্রান্ত জি জি মানে আমাদের শক্তি নিতে হবে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা আছি তাই ভাবতেছিলাম যে আমরা যদি একটা নতুন সম্পর্ক করি আর কি আরে কি ব্যাপার এ তো আমাদের বাড়িওয়ালা আমাদের সাহায্য চাইতে এসছে হ্যাঁ এবার বাকি কথা বলুন না বাকি কথা মানে হলো যে ঘুষ লাগবে ঘুষ ঘুষ দেবো কাকে হ্যাঁ না মানে আপনার ছেলেরে আমার মেয়ের জন্য ঘুষ লাগবে আমার ছেলেকে আপনার মেয়ের জন্য ঘুষ দিতে হবে জি এই এই ওই তোর আর কি হলো রে ওর আবার কাশিলা হলো পাবে ঠান্ডা লেগেছে নাকি তুমি বেশি কথা বলো এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন আসেন না আসেন আমি আসেন তুই আমার দাঁড়িয়ে রইলি কেন দরজাটা বন্ধ কর হ্যাঁ বসো বসো আসো না আসো আসো আমি রাজি হলাম কেন জানো এরা স্বামী স্ত্রী দুজনেই খুব স্বাস্থ্যবান ভেরি হেলদি ফ্যামিলি মেয়েটাও কাছাকাছি বেশি কথা বলো বেশি কথা কোথায় বললাম তুমি নিজে তাকিয়ে দেখো না এত কথা বলো না শোন তাকে বলো আমরা বিয়ে দেখতে যাচ্ছি আচ্ছা হ্যাঁ শোন ও দুঃখিত এটা রাখো তো
আমরা কিন্তু এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তবে একটা প্রস্তাব আছে ছোট্ট, এটা রাখতেই হবে। বিয়ের পরে কিন্তু আপনাদের বেশি দাওয়াত খাওয়াতে পারবো না, আমার খুব ছোট ব্যবসা। কোনো অসুবিধা নাই, আপনারা সবসময় আমাদের এখানে দাঁত খাবেন। শুনেছ কথা? তা কি খাওয়াবে? যে ঘুষ, আবার ঘুষ। হ্যাঁ, এইবার সত্যি টাকা। পিস্তলটা যেন কোথায় রাখলাম? হ্যাঁ, না না, রিভলভার। হ্যাঁ, এইবার বোধ হয় অরিজিনাল টাকা। হ্যাঁ, আপনি বসে এখান থেকে ট্রাক করে নেন। আপনি যান। মামু, মুই ইলিয়াস। তুই কোথা থেকে এলি? মামু, মুই মুই সারাই তোনে খাড়াইছিলাম মামু। কত দরজা ধাক্কা দিয়ে করছি মামু, কেই খুলে না মামু। যে লোন উঠছিলাম না বুঝছো মামু, এই লোন চাইতে দেরি করছো মামু। পরের সময় সদর গাড়ি আইসা মামু, বুঝছো? মুই তো হারাই গেছি গিয়া, মুই তো কিছু চিনি না মামু, বুঝছো? এই খুঁজতে 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 মামু এই দুইটা পোলা দেখছো না মামু, ওর আমরে চিনে তোমার বাসায় লুয়ে আসি। আচ্ছা মেয়ে ভাই, আপনার কই সুমন সাহেবের চেন? এই সুমন সাহেব কি তোমার নেতা নাকি? যে চিনতে হইব শুনি লেতে দিতে হবে। সুমন সাহেব ওই যে আলী সাহেবের বাইতে থাকে, ওই সুমন সাহেব। হ্যাঁ হ্যাঁ, ওই যে আলী গো সাহেবের ভাড়া থাকে। আপনার চেন মেয়ে ভাই? চল নিয়ে চলা হেন। আচ্ছা মেয়ে দি চল। মেয়ে ভাই, এই তো আলী সাহেবের বাড়ি। হ্যাঁ, এইটাই তোমার মামু। হ্যাঁ, তাই ডাক দেন। আছে নাকি কেউ? এই ভাই, একটা টাকলু দাঁড়ান আছে, এই জীবনে গেট খুলবো না। মেয়ে ভাই, মেয়ে ভাই একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, ব্যবস্থা তো একটা করাই লাগে। এই তাই করতো, তাইলে ওই একটা বের করে। সঙ্গে এই কষাইটাকে আবার কোথা থেকে আনলি? ও মামু, তুমি না কইছো কুরফানিদের জন্য মামু ছোরা বানায় তো মামু, এই জন্য তো মামু বেশি করে আসছি মামু। আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস, খুব সুন্দর হয়েছে। এখন ভেতরে যা, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নে। ভাই আমরা এখন যান ভাই, মোরে আমরা বহুত উপকার হয়েছে ভাই। হ্যাঁ, আপনাকে থ্যাংক ইউ ভাই। আপনি ভয় পাবেন না, আসেন ভাই, আসেন। ব্যাপারটা হচ্ছে এই যে ছেলেটা, জি এই ছেলেটাকে জানেন? এই ছেলেটা হচ্ছে আমার বোনের একমাত্র ছেলে, নাম ইলিয়াস কাঞ্চন। আরে না না, ইলিয়াস কাঞ্চন তো ছবির না, ও হচ্ছে শুধু ইলিয়াস। যাক, একটা ঝামেলা কেন। জি, এখন আসল কথা বলি, ওই সর্বনাশ এটা বারবার চলে আসে, গুলি কিন্তু নাই। নাও, তোমার কাছে রাখো। এখন আপনার সঙ্গে আমাদের একটা আত্মীয়তা হতে যাচ্ছে। আপনি আমার বিআইজি, আমি আপনার বিআই, উনি ওনার বিআইন আর ইনি ওনার বিআইন। আমরা এই আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করার জন্যে আপনি আমার স্ত্রীর কাছে বসুন, আমি আপনার স্ত্রীর কাছে বসি। আজকের জন্য আসি।